নিজে এসেছে। দাতান, আমার না তোকে দেখে অবাক লাগে, কি দাঁড়িয়ে আছিস, দরজাটা খুলে যা। আমি তোকে কতবার করে বললাম যে মেয়েটা একা আসছে, স্টেশনে গাড়িটা নিয়ে যা, মেয়েটাকে নিয়ে আয়। তখন গেল না, বললো নাকি বেরোতে দেরি হয়ে যাবে। এখন দেখ বসে আছে কিন্তু বেরোয়নি। তোমাদের ওকে এখানে আসতে বলাটাই ভুল হয়েছে মা। আরে তুই দাঁড়িয়ে আছিস কেন, হাঁ করে যা, দরজাটা খোল, মেয়েটা একা দাঁড়িয়ে আছে তো। আচ্ছা তাতান, তাতান এসব তুমি কি বলছো বলো তো। একদম ঠিক বলছি বমন, আননেসেসারিলি তোমরা ওর উপর একটা প্রেসার ক্রিয়েট করছো। একা এতদূর থেকে যাওয়া আসা করতে হবে, আফটার অল শ্রীপুর তার আমাদের বাড়ির কাছে নয়, সেটা তোমাদের। ঠিক আছে ঠিক আছে। এই তো আদ্রিজা, এসো এসো এসো, কেমন আছো, ভালো? যাও মা, আমার সঙ্গে দেখা করো। মা দেখো কে এসেছে। কোথায় আদ্রিজা, এসো মা এসো, ভালো আছো তো? থাক থাক থাক, আমি এমনি আশীর্বাদ করছি। রাস্তায় কোনো অসুবিধা হয়নি? না আসলে আমাদের ওদিকে ট্রেনে তো একটু ভিড় হয়, বর্ধমানের পরে সিট পেয়ে গিয়েছিলাম বসে। ওমা, গাড়ি করে এলে না কেন? গাড়ি নেই আমাদের। মিষ্টু দেখো, ওকে দেখে শেখো, কজন আছে যাদের বাড়িতে গাড়ি আছে? তোদের বয়সী ছেলেমেয়েরা এভাবেই যাতায়াত করে। এবার থেকে ইউনিভার্সিটি যাওয়ার সময়, এখানে সেখানে যাওয়ার সময় যখন তখন গাড়ি চা, দেব না। ওর মতন করে যাতায়াত করতে শেখ। আসলে আমাদের অনেকবারই গাড়ি কেনার কথা হয়েছিল, কিন্তু বাপি বলেছে যে শ্রীপুরটা এটুকু শহর, এখানে গাড়ি চালাবি বা কোথায়। আর কলকাতায় তো খুব কম আসা হয়, আর এলেও গাড়ির থেকে ট্রেনে বেশি সুবিধে। তাই তো, একদম ঠিক বলেছো। যে গাড়ি চালায় সে বুঝে তার কি অবস্থা হয়, সে তো নিজে কোনো এনজয় করতে পারে না, ফরমাইশ খাটতে হয় ফরমাইশ। আস্তে চালাও, কি হলো, গরম লাগছে, এসিটা চালাও না। হ্যাঁ আবার কখন বলবি, হা একটু জোরে চালাও না, তাড়াহুড়ো আছে তো, মানে পুরো পাজলটা অবস্থা। দেখেছো তো কাম্মা, এই সমস্ত কথাগুলো কিন্তু আমাদেরকে নিয়ে বললো, বুঝতে পারলে? বুঝিয়ে পারনি, খুব বুঝেছি, ঠুকছে, আমাদের ঠুকে ঠুকে কথা বলছে। একদম ঠিক কথা বলেছো, হলো তো, হলো। কাম্মাও কিন্তু বুঝতে পারলো যে তুমি আমাদের ঠুকে ঠুকে কথা বলছো। ঠুকে ঠুকে কথা বলছো, ব্যাপারটা সেরকম নয়, আমি একটা সরল সাদা সিধে ছেলে, আমি ঠুকে ঠুকে কথা বলতে। ইস, ও মা গো, সাদা সিধে বলো বালো। অনুরাগকে যত দেখি ততই ভালো লাগে, কি হ্যান্ডসাম দেখতে। প্রত্যেকটা মেয়েই তো তার জীবনে ঠিক অনুরাগের মতো ছেলেকেই বিয়ে করতে চায়। অদ্রিজা শ্রীপুর থেকে এসেছে, আর শ্রীপুর মানেই তো আমার কাছে শুধু একটাই নাম, মেঘলা। ওর মুখটা, চোখ দুটো কেমন আছে মেঘলা? আগে থেকে সুস্থ হয়েছে তো? একবার জিজ্ঞেস করি, জিজ্ঞেস করলে যদি আবার কিছু মনে করে। মনে করার কি আছে, এই প্রশ্নে তো কোনো দোষ নেই। একজন ডাক্তার হিসেবে আমার পেশেন্টের ব্যাপারে আমি জানতে চাইতেই পারি। এসো মা এসো, বসো, তুমি মুখে একটু কিছু দিয়ে নাও, আমরা একদম রেডি আছি, বেরিয়ে পড়বো, বসো। না না আন্টি, আমি কিচ্ছু খাবো না, আমার একদম খিদে নেই। ওমা তা বললে কি করে হবে, এতটা রাস্তা এসেছো, কিছু না মুখে দিলে হয়? বসো শিগগিরি বসো। আন্টি কি, হ্যাঁ আন্টি, এখন থেকে ডাকটা পাল্টানোর চেষ্টা করো। না না সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, তাই না? একটা কথা বলে রাখি অদ্রিজা, যদি মা বলে ডাকতে আমাকে অসুবিধে হয় না, তাহলে মামুনি বলে ডেকো। আমি জানি অনেকেরই নিজের মা ছাড়া অন্য কাউকে মা সম্বোধন করতে একটু অস্বস্তি হয়, ঠিক আছে? এই তো চলে এসেছেন পিকলু বাবু। আমাদের বাড়ির গ্রেট ফাঁকিবাজ। শোনো পিকলু বাবু, এখন বেরোচ্ছ বেরো, কিন্তু দুপুরবেলা লাঞ্চে আমাদের সঙ্গে প্লিজ জয়েন করো। না না বৌমনি, আজকে
আজকে হবে না, মানে ছোটা ছুটি আছে তো। দেখলি তো, এই দাদা শুনবো না কিন্তু, তোকে কিন্তু আজকে আসতেই হবে, আমি কিছুই না, প্লিজ প্লিজ দাদা আসবি। ঠিক আছে, দেখ আবার দেখ। দেখবো নয় পিকলুদা, কথা দাও আসবে। তুমি আসছো তো? না, সত্যি আমার সময় হবে না, সরি। এই এই পিকলু, তোর কি ব্যাপার রে? হ্যাঁ, আজকাল যখন তখন যাকে তাকে না বলে দিচ্ছিস, খুব ডাঁট হয়েছে তোর না? আমি বলছি তুই লাঞ্চে আমাদের সাথে জয়েন করবি। আচ্ছা ছোট মাসি, তুমি আমাকে জোরজার করছো কেন বলো তো? তোমার ছেলেকে নিয়ে যাও না জোর করে। হ্যাঁ, আর অদ্রিজা বলছি, আমি যে যাবো না, আমার কারণ আছে একটা না যাওয়ার, কিন্তু তোমার কর্তার তো কোনো কারণ নেই, ওকে জোর করে নিয়ে যাও না, কোনো অসুবিধে নেই। আর দাদানবাবু আপনার কি ব্যাপার? হ্যাঁ, সামনে তো বিয়ে, বিয়ের আগে বউকে নিয়ে একটু বিয়ে শপিং করতে যাবে না, এটা তো হতে পারে না। না এই ব্যাপারটা তো সেরকমই হয়ে যাবে যে জলেও নামবো আর চুলও হয়ে যাবো না। যাক গে ছোটো মাসি, আমি আসছি। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বুম্বা, এই পিকলুটা দুদিন ধরে কিরকম কিরকম ভাবে কথা বলছে তুমি খেয়াল করেছো? আমি জীবনে এত কথা বলতে কোনোদিনও শুনিনি। কাজরি, ছাত্রীর কেসটা কি ঠিকঠাক হয়ে গেল নাকি সব পালা? অনুরাগ, আজকে কি তোমার খুব কাজ আছে? হ্যাঁ আছে, রোজই থাকে। মানে আমাদের সঙ্গে দুপুরে লাঞ্চ করার সময় হবে তোমার? আজ সময় হবে না অদ্রিজা, তোমরা বরঞ্চ এনজয় করো। দাদা কি এখানে একটা জার্নাল মুখে দিয়ে বসে আছিস বলতো? হ্যাঁ, ম্যাগাজিনটা রাখ, চলো যা ওর সাথে, যা ওকে ঘরে নিয়ে যাও, ওর সাথে দুটো কথা বল। যা দাদা ভাই, ওর সাথে আমি কি কথা বলবো? ওর সাথে তো আমার কোনো কথা বলার নেই। সে কি গো দাদা, কথা শুরু হতে না হতেই ফুরিয়ে গেল, ব্যাপারটা কি? বলছি আমার ভাইদা একটু কাঠখোট্টা টাইপের, তুমি নিজের মতো করে একটু গড়ে পিঠে নিও, বুঝেছ? নাও অদ্রিজা, এটুকু খেয়ে নাও। তো হ্যাঁ, এই খেতেই হবে। হ্যাঁ খেতেই হবে, খা। মেঘলা এখন কেমন আছে অদ্রিজা? ভালো আছে, জানো সবাই তোমার ভীষণ প্রশংসা করছে। সবাই মানে? বাবি, মা, তারপর গুরুজি, মেঘলার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে ওই ছেলেটি, সবাই খুব খুব প্রশংসা করছে। ও, সে এখনো শ্রীপুরেই আছে বুঝি? মেঘলা ভালো না হলে কি করে আসবে বলো? দুজনের প্রতি দুজনে যা টান, শুনছিলাম যে কাল কাল কোথায় কলকাতায় চলে আসবে। শুনছো, দেখছো কে এসেছে?
ইচ্ছে নদী।